বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই ভালো আছে, আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। এখন আজকে আমি তোমাদের অঙ্কন ক্লাস দেব। অঙ্কন ক্লাসে তোমাদের দেখাবো কীভাবে ল্যাটিন সহজ দেখা যায়, সেই পদ্ধতিগুলো তোমাদের শেয়ার করার চেষ্টা করবো। আশা করছি তোমরা সুন্দরভাবে আজকে ক্লাসটি করবে, ঠিক আছে? দেখো আমি কীভাবে ক্লাসটি করছি। আমি এখানে দুইটা ছবি আঁকবো, একটা হলো মানে ড্রয়িং, আর একটা হলো ড্রয়িং কীভাবে রং করতে হয় সে বিষয়টা শেখাবো। দেখো ড্রয়িং কীভাবে করতে হয়। প্রথমে আমরা এইভাবে একটা বৃত্ত আঁকবো, ঠিক আছে? বৃত্ত আঁকার পরে মাছ বরাবর একটা প্রতি নিচ পর্যন্ত রেখাটা আঁকবো, নিচের দিকে এইখানে এইখানে দুইটা রেখাটা আঁকবো, নিচের দিকে যে বাড়তি একটু যে এখানে একটা লোহা থাকে তার কাটা থাকে এখানে নিচের দিকে এটা একটা চেষ্টা করবো। দেখো এটি উপরে এটা হলো লাঠি, হ্যাঁ টপ, এটার উপরে এখানে একটা সুন্দর একটা টপ থাকে গোল, আর এখানে বর্ডার দিতে হবে, এখানে একটা বর্ডার, এখানে একটা বর্ডার দিতে হবে। এভাবে তোমরা লাঠির আঁকার কাজ শেষ করবে। এখন আর তোমাদের দেখাবো কীভাবে এই লাঠির রং করতে হয়, তার জন্যে ফাইনাল ড্রয়িং তোমাদের দেখাবো। এইভাবে সরাসরি আছে, তোমরা খেয়াল করো। এইগুলো লাগলাম, দুইটা লাগে মারলাম, এখন আমি রং করবো। এই যে যে অপরিচিন কিছু লেখা আছে লেখা মুছে ফেলতে হবে। এখন আমি রং করবো, এই যে রং দেখতে পাচ্ছ এটা হলো প্যাস্টেল রং, টিটি প্যাস্টেল রং দিয়ে রং করতে পারো, তারপরে ছোটো ডায়মন্ড রং আছে সেটা দিয়ে রং করতে পারো। এখানে দেখো এখানে প্রথমে আমি লাল রং দেখব, উপরের দিকে এখানে একটু লাল রং দিচ্ছি, তারপরে সবুজ রং এইভাবে সবুজ রং আস্তে 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 এইভাবে সবুজ কাজ শেষ করবো। রঙের ফিনিশিং যত সুন্দরভাবে ছবি তত সুন্দর লাগবে, ঠিক আছে? তার নিচে কি হলুদ রং, এই চিকন যে বর্ডারটা আছে এই বর্ডারটা আমরা হলুদ রং দেবো। তার নিচে লাল রং দেবো,
এইভাবে আমরা পর্যায়ক্রমে রঙের কাজ শেষ করব। এখন নিচে যে রঙটা আছে এই রঙটা আমরা কি অরেঞ্জ কালার হালকা না এই রঙটা এইভাবে দেখো এই যে রং আমি ধীরে ধীরে দিচ্ছি রং সুন্দর যাতে সুন্দর হয় দেখো এই যে কত সুন্দর দেখা যাচ্ছে, মানে এখানে কিরম আছে লাল রং আছে, লাল সবুজ হলুদ লাল হলুদ কমলা এখানে আছে, খয়েরি তাই কিন্তু পেন্সিলে কালো রং করতে পারো, যা যেটা ভালো লাগে সেটা করবো সমস্যা নাই। যে আজকে মধ্যে বলতে চাই তোমরা যে জিনিসটা না বুঝবে বারবার চেষ্টা করবো করবা, আর না বুঝতে পারে আমি পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আরেকবার ক্লাস নেবো। তোমরা ভালো থাকো সবাই, আসসালামু আলাইকুম।